আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে সৌদি জাওজাতের নতুন নির্দেশনা। দেখুন, সৌদিতে চাকরি পরিবর্তন করতে হলে যেসব নিয়ম মানতে হবে, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদিতে কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যে কাফালা প্রথা সংস্কার করা হয়েছে। কাফালা প্রথা সংস্কারের প্রধান উদ্দেশ্য হচ্ছে কাজের পরিবেশে উন্নয়ন ও দক্ষতা বাড়ানো। কাফালা প্রথা সংস্কার হলেও প্রবাসীদের কোনো না কোনো নিয়োগকর্তার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে হবে। চুক্তিবদ্ধ হওয়ার পরেও অনেক সময় চুক্তি অনুযায়ী সুযোগ সুবিধা প্রদান না করা কিংবা নিয়োগকর্তার দুর্ব্যবহারের ফলে চাকরি পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা মতে সৌদি প্রবাসীরা নিয়োগকর্তার মতামত ছাড়াই বেশ কিছু কারণে চাকরি পরিবর্তন করতে পারবেন। তবে কর্মস্থল বা চাকরি পরিবর্তন করতে প্রবাসীদের বাড়তি কোনো অর্থ দিতে হবে না। এক্ষেত্রে প্রথম চুক্তির আওতায় থাকা নির্দিষ্ট ফি পরিশোধ করলেই হবে। নিয়োগকর্তার অনুমতি ছাড়া যে সকল শর্তের আওতায় চাইলে কর্মস্থল বা চাকরি পরিবর্তনে সুযোগ সুবিধা নিতে পারবেন সেগুলো হচ্ছে: ১. সৌদি আরবে আসার 3 মাসের মধ্যে যদি নিয়োগকর্তা বা কফিল চুক্তিপত্র দিতে ব্যর্থ হয়। 2. টানা 3 মাস কোনো চুক্তিপত্রে উল্লেখিত বেতন প্রদান করতে ব্যর্থ হলে। 3. ভ্রমণ, কারাবাস বা মৃত্যুজনিত অন্য কোনো কারণে যদি নিয়োগকর্তা অনুপস্থিত থাকে। 4. মালিকের অসাধুতা অবলম্বনের কারণে যদি কোনো প্রবাসী কর্মী করেন অথবা সে যদি কোনো অন্যায় জড়িত হন, তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা বিবেচনা করে কর্মসংস্থান বদলের সুযোগ থাকে। 5. নিয়োগদাতা অবৈধ মানব পাচারে জড়িত কর্মীর কাছে এমন স্বাক্ষর প্রমাণ থাকলে সে নিয়োগকর্তা পরিবর্তন করতে পারবে। 6. শ্রম ও পরিবেশ নিয়ে মালিকের সঙ্গে বিরোধিতা দেখা দিলে এবং অনুর স্বরূপ নিয়োগদাতার প্রতিনিধি সেই বিরোধিতা শুনানি শোনার পর 2 বার ব্যর্থ হলে বা শান্তিপূর্ণ সমাধান না করতে পারলে কর্মস্থান পরিবর্তন করা যাবে। 7. বর্তমান নিয়োগদাতা যদি কোনো শ্রমিকের ছাঁটাই করার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রেও চাকরি বদলানো যাবে। 8. কোনো নিয়োগকর্তা যদি নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকের ইকামা করে দিতে ব্যর্থ হয়, তাহলে সেই কর্মী তার অনুমতি ছাড়া চাকরি বা কর্মস্থল পরিবর্তন করতে পারবে। বর্তমান নিয়ম অনুযায়ী সৌদি আরবের প্রবাসী কর্মীরা এই উল্লেখিত কারণগুলিতে সৌদিদের নিয়োগকর্তাদের অনুমতি ছাড়াই তাদের কর্মস্থলে চাকরি পরিবর্তন করবেন। এতে করে তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুরু করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।